আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো ইয়ামাটো ফ্ল্যাট ওভারলক আপার লুপ আর কানেক্টিং কীভাবে চেঞ্জ করতে হয়। তো দেখেন, আমরা প্রেশার ভিটটি খুলে দেখাচ্ছি যে এখানে কিছু সমস্যা আছে। আপার লুপারটি ডাইনিভাবে মুভিং করতেছে, যেগুলো আমরা মেকানিক ভাষায় বলি গজে। তো দেখেন, এটি ডাইনিভামে লড়তেছে মুভিং করে, এটা কানেকটিনটি ক্ষয় হয়ে গেছে। তো কানেকটিনটি পরিবর্তন করতে হবে। তো কীভাবে পরিবর্তন করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন, দেখেন ভালোভাবে লাড়িয়ে দেখাচ্ছি। দেখেন কিভাবে এটা মুভিং করতেছে। তো প্রথমে আমরা উপরে ফেস কভারটি খুলে নেব, খুলে দেখে নেব যে আসলে কোন কানেকশনটা সমস্যা। এবং নিচ থেকেও দেখা যায়, তারপরও আমরা উপর থেকে আরেকটু শিওর হয়ে নিলাম যে আসলে কানেকশনটি ক্ষয় হয়েছে কি না। কারণ অনেক সময় হয় আপার লুপারের যে সেট আরেকটা কানেকটিন আছে, সেই সেট কানেকটিন এটাও নষ্ট হলে এরকমটা হয়। তো আমরা সঠিক হওয়ার জন্য উপরে ফেস কভারটা খুলে চেক করে নিলাম। তো প্রথমে আমরা মেশিনের অয়েলগুলো নামিয়ে নেব। দেখেন এভাবে বাম সাইড স্ক্রু খুলে তো মেশিনের সম্পূর্ণ অয়েলগুলো নামিয়ে নেবেন। এবার নিচের স্ক্রুগুলো খুলবেন, 4mm স্ক্রু। খোলার পরে নিচের কাভারটা আলাদা করে ফেলবো আমরা। দেখেন আলাদা। এবার আমরা নিচের কাভারটা আলাদা করব। দেখেন যেটা খুললাম, খোলার পরে এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কানেকটিন আছে। তো আমরা যেটা হাত দিয়ে ধরে রেখেছি এটাই হচ্ছে আপনার আপার লুপার বার কানেকটিন। দেখেন আপার লুপার বার কানেকটিন। এখন এটা আমরা খুলব। হ্যাঁ, যেটা এটা আমরা খুলব এখন। এটি 3mm স্ক্রু। এখানে কানেকটিনের তিনটা অংশ, মাঝখানে একটা এবং দুই মাথায় দুইটা। তো দুইটাতে আপনার চারটা স্ক্রু আছে, 3mm স্ক্রু। তো দেখেন আমরা স্ক্রুগুলো খুলে ফেলছি একটা একটা করে। খোলা হচ্ছে, মনোযোগ সহকারে দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে আসলে দেখতে বুঝতে পারবেন না, বুঝতে সমস্যা হবে। তো আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। দেখেন যে খুলে ফেললাম, এটি ক্ষয় হয়ে গেছে। দেখেন ক্লিয়ার বোঝা যাচ্ছে যেটি সমস্যা ক্ষয় হয়ে গেছে, যে দেখেন ভিতরটা কীরকম। তো এটা হচ্ছে নতুন। তো এখানে সবচেয়ে মূল্যবান যে বিষয়টি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে এটা আপনারা 5mm স্ক্রুতে সরিয়ে নেবেন, তাহলে এটা লাগাইতে সুবিধা হবে। তো কানেকশন লাগানোর সবচেয়ে মূল্যবান যে কথাটি সেটা হলো যে দেখেন এটা এখানে দুইটা মাথা, একটা বড় মাথা এবং এক সাইজ ছোট। তো বড় যে সাইডটা থাকবে সেটা মেশিনের ভিতর দিকে থাকবে, মানে মেশিনটা যখন দাঁড়াবে তখন সে বড় সাইডটা মেশিনের উপরের দিকে থাকবে। এবং উপর সাইডে দেখেন এটা গ্রুপ করা আছে, গ্রুপ। যখন আপনি কানেকটিনটা লাগাবেন তখন অবশ্যই গ্রুপের সাইড উপরে থাকবে, কোনোভাবেই ভুল করা যাবে না।
এবার কানেকটিংটা আমরা লাগাবো। দেখেন আপনারা আমরা কিভাবে লাগাচ্ছি এটিকে। আপনার হাতের আমরা এটি দেখতে পাচ্ছেন হাতের কাছে যে একটি স্ক্রু দেখা যাচ্ছে 5 মিলি। চাইলে আপনি এটা লুজ দিয়ে সরিয়ে লাগাইতে পারেন, আবার না খুলেও লাগাতে পারবেন, সমস্যা নেই। তো দেখেন কানেকশন আমরা ভিতরের সেটটি লাগিয়ে নিলাম। এবার সামনের সেটটা দেখেন, এই যে গ্রুপের সেটটা অবশ্যই উপরে রাখতে হবে, যেমন আমরা ভিতরটা রাখেছি ঠিক তেমন আপনারা এভাবেই রাখবেন। ভুল করলে অবশ্যই মেশিন জ্যাম হয়ে যাবে এবং কানেকটিনে ভালোভাবে সেটিং হবে না। তো দেখেন এটিকে আমরা সুন্দরভাবে লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এক সাইডটা কখনো ফুল টাইট দিবেন না, হালকা লাগিয়ে রাখবেন 2টি স্ক্রু। আর একটি স্ক্রু লাগানোর পরে তারপরেই ফুল টাইট দিবেন, কখনো এক সাইড টাইট দিবেন না, তাহলে কি হবে এটি জ্যাম হয়ে যাবে। দুইটি স্ক্রু লাগানো শেষ, এখন আমি এটাকে ফুল টাইট দিতে পারি, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এটা হালকা একটু লাড়িয়ে দেখবেন এটা লুজ আছে কিনা, যদি কখনো টাইট হয় সেক্ষেত্রে আপনার পিনিয়ন সরি সেক্ষেত্রে আপনার কানেকশনটি খুলে আবার চেক করতে হবে কানেকশনে কোনো সমস্যা আছে কিনা। এবার দেখেন আমি 5 মিলি এলকে দিয়ে এটা হালকা একটু টাইট করে নিলাম, যাতে আমি এখানে টাইমিংটা করতে পারি। তো এখানে আসলে এখানে টাইমিং করতে তেমন কিছুই হয় না, শুধু আপার লুপারটা লয়ার লুপারের যে পয়েন্ট আছে যেখানে আমরা টাইমিংটা করে 2 লুপারের, সেখানে শুধু মিলিয়ে দিলেই আপনার সম্পূর্ণ টাইমিং হয়ে যাবে। দেখেন আমি এটাকে করতেছি, দেখেন শুধু এখানে মিলিয়ে দিলেই আপনার ওখানে টাইমিং শেষ। তো 5 মিলি এলকি স্ক্রুটা আপনার হালকা টাইট রাখবেন যাতে আপনার হাতে এটাই ঘুরাতে পারেন। দেখেন আমি একটু মিডিয়াম করে টাইট দিয়ে রেখেছি। এখন আমি চেক করব যে আমার এখানে যে আপার লুপারটা ডাইনেভাবে মুভিং করতো বা গজদো সেটা এখন আছে কি না। আপনি দেখেন আগে আমি টাইমিংটা চেক করে নেই, এই যে টাইমিংটি শুধু লয়াল উপর গ্রুপ থেকে তুলে দিলি, ওকে, আপনার এখানে আর কোনো কাজ নেই, আপনার কানেকটিনের কাজ শেষ। হ্যাঁ, আপনার কানেকটিনের কাজ শেষ হয়ে গেল। এবার আমরা চেক করছি, দেখেন যে এবার ফুল টাইট দিয়ে নেব স্ক্রুটা। আচ্ছা এবার দেখেন যে আমাদের এটি লাগানো শেষ। এবার আমরা মেশিনটিকে ফিটিং করে ফেলবো, আমাদের কাজ কানেক্টিং লাগানোর কাজ শেষ। দেখেন তারপর আরেকবার সর্বশেষ আরেকবার চেক করে নেব যে আসলে কোনো কিছু মুভিং হচ্ছে কিনা বা গজে কিনা। যদি কোনো সমস্যা থাকে তাহলে পুরোপুরি ফিটিং করার আগে আরেকবার চেক করে নেওয়াটাই সবচাইতে ভালো। দেখেন অথবা মেশিন জ্যাম হয়ে গেলেও কানেকটিং অবশ্যই কাজ করতে হবে, পেকিং দিতে হবে, সেটা কী করে দিবেন আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। যে যদি কোনো কানেকটিং লাগানোর পরে মেশিন জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে কী করণীয়। রঙ দিখলায়ো দিখলায়ো রে।